আসসালামু আলাইকুম, আমি মইদিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের আজকে একটা গুড নিউজ দিতে যাচ্ছি। হাসান একাডেমি পাওয়ার কুরি নিয়ে সিরিজ লেকচার শুরু করলো, অর্থাৎ আজকে আমরা প্রথম লেকচার ইন্ট্রোডাকশন অফ পাওয়ার কুরি। পাওয়ার কুরিটা কী? পাওয়ার কুরিটা আমরা অনেক কিছুই জানি, তবে এই পাওয়ার কুরিটা হচ্ছিল অ্যাভেলেবেল ইন এক্সেল 2010, 2013 এবং 2016, এবং এরপরের ভার্সন 2016 এবং 19 এবং 365, তার আগের ভার্সনগুলো এই পাওয়ার কুরিতে নেই। তবে 2010, 2013 এইখানে পাওয়ার কুরিটা অ্যাডিনটা ইনস্টল করতে হয়, বাট 2016 থেকেই এটাকে ইনবিল্ড করা আছে, অটোমেটিক দেওয়া আছে। এবং আমরা যদি এটাকে পাওয়ার কুয়েরিটা কি, যে ইন্ট্রোডাকশন টু পাওয়ার কুয়েরি আমরা যে জিনিসটা বলতেছি, আমাদের একটা ফাইল থাকতে পারে, সেটা টেক্সট ফাইল থাকতে পারে, সেটা এক্সেল ফাইল থাকতে পারে, সেটা সিএসবি ফাইল থাকতে পারে, বিভিন্ন ধরনের ফাইল থাকতে পারে, সেই ফাইলগুলোকে আমরা পাওয়ার কুয়েরির মাধ্যমে ট্রান্সফর্ম নিয়ে নিই, এবং ওখানে আমরা এডিট যদি করতে হয় আমরা এডিট করতে পারি, এবং ওখানে আমাদের বিভিন্ন ধরনের কাজ করতে পারি। দেন সেখানে আমরা এডিট করে এই কাজটাকে আমরা ফাইনালি এক্সেলে আমরা লোড নিয়ে আসতে পারি, অর্থাৎ এটাকে এক্সেলে কনভার্ট করে নিয়ে আসতে পারি। তাহলে ডিটেলস আমরা শিখবো পাওয়ার কুয়েরি, যে আমাদের এই পাওয়ার কুয়েরি নিয়ে কী কী করতে পারি। তো এখন আমরা যে জিনিসটা দেখবো, এই পাওয়ার কুয়েরিটা আমরা কীভাবে ইনস্টল করব এক্সেলে। আমরা যদি বলি, আবার এই ডাটা থেকে আমরা সরাসরি গেট ডাটা এটা পাওয়ার করি, আমাদের আমি যেহেতু 365 ইউজ করতেছি এখানে সরাসরি আসে, এবং 2016তেও আসে, 2019তেও আসে, 13 এবং 10 নেই। এইটাকে কীভাবে ইনস্টল করবেন? আমরা যে কোনো ব্রাউজার থেকে, আমরা যদি এখানে যে কোনো ব্রাউজার থেকে আমরা যদি লিখি এখানে ডাউনলোড পাওয়ার কুয়েরি অ্যাডিন, এই কথাটা যদি লিখি, তারপর এখানে ডাউনলোড মাইক্রোসফট পাওয়ার কুয়েরি ইন এক্সেল অফিসিয়াল, এই জিনিসটা আসবে। আসার পরে আমরা যে জিনিসটা দেখতে পারবো, এখানে ডাউনলোডে যদি ক্লিক করি, তখন আমরা এখানে যে ভার্সনগুলো আছে, একটা হচ্ছে 32 বিট, একটা হচ্ছে 64 বিট। এই 64 বিট আপনি ডাউনলোড করবেন, তাকে 32 ডাউনলোড করবেন, আপনার কম্পিউটারে কোনটা আসলে নেবে, সেক্ষেত্রে আপনার যে এক্সেল ভার্সনটা আছে সেই ভার্সনে যাওয়ার পরে আপনি ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পরে আপনি এই অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এখানে অ্যাবাউট ইন এক্সেল, অ্যাবাউট এক্সেল, এই অ্যাবাউট এক্সেল ক্লিক করলেই অটোমেটিক আপনি এই জায়গাটা দেখতে পারবেন যে আপনার এই মাইক্রোসফট এক্সেল ফর, আমার যেমন আমার 365, এখানে 64 বিট, আপনার ওখানে যদি 32 বিট থাকে তাহলে আপনি 32 বিট এখান থেকে ডাউনলোড দেবেন। যে এখানে যাওয়ার পর ধরেন আপনার এখানে 32 বিট এখানে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে অটোমেটিক এটাকে ডাউনলোড হয়ে যাবে, যেহেতু আমার এর আগে ডাউনলোড করা আছে। তারপরে এখানে আবার এই ডাউনলোডটা শেষ হওয়ার পরে আপনি একটা সফটওয়্যার যেভাবে ইনস্টল করেন, এখানে নেক্সট নেক্সট দিয়ে তারপরে এটাকে ইনস্টল করুন। ইনস্টল করার পরে আপনি যে জিনিসটা দেখতে পারবেন যে আপনার এটা আসলো কি না, আসার পরে আপনার যে কাজটা হবে, এই ডেভেলপার টুলবার থেকে এক্সেল এই যে কম অ্যাড ইনস, এখানে ক্লিক করার পরে এখানে ভিজিবল হবে আপনার পাওয়ার কুয়েরি, সেটাকে টিক মার্ক দিয়ে ওকে দিয়ে দিবেন। অথবা এখানে আপনি যদি এখান থেকে করতে পারেন, অথবা আপনি ফাইলে ক্লিক করে, ফাইলে ক্লিক করে অপশনে যাবেন। অপশনে যাওয়ার পরে এখানে অ্যাডিনস, অ্যাডিনসে যাওয়ার পরে এখানে এক্সেল অ্যাডিন না লিখে এখানে লিখবেন হচ্ছে কম, COM কম অ্যাডিনস ক্লিক করে গোতে ক্লিক করুন। গোতে ক্লিক করার পরে আপনার অটোমেটিক এর ইনস্টল করার পরে এখানে আপনার ভিজিবল হয়ে যাবে আপনার পাওয়ার কুয়েরি, দ্যাটস টিক মার্ক দিয়ে এটা ওকে দিয়ে দেবেন। তাহলে আপনি এখানে যেরকম আমরা পাচ্ছি অতবে ডাটা ইয়ে রিবনে, এখানে গেট ডাটা আপনি ওগুলো পেয়ে যাবেন, খুব একটা বেশি পার্থক্য থাকবে না। যেহেতু আমি 365 ইউজ করতেছি এবং 2019 এবং 16 অটোমেটিক এই জিনিসটা আসে, শুধু যারা 10 ভার্সন ইউজ করেন এবং 13 ভার্সন ইউজ করেন তাদের জন্য এই অ্যাডিনটা ডাউনলোড করে দিতে হবে। তাহলে আমরা আজকে লেকচারে যে জিনিসটা শিখলাম পাওয়ার কোয়েরি, একটা জাস্ট বেসিক একটা ধারণা পেলাম কীভাবে এটাকে আপনার শুরু করব, আমরা কীভাবে এটাকে অ্যাড করব, আবার কোথায় পাবো এই জিনিসটা। আমরা নেক্সট লেকচারে আরও ভালো ভালো জিনিসগুলো শিখবো, আশা করি সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।